হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। তো আগামী মরশুমে কিন্তু আরও একটা বড় চমক দিতে চলেছে মোহনবাগান। রয় কৃষ্ণের পরিবর্তে আসতে চলেছে এই নাইজেরিয়ান বিদেশি। তো সেই বিদেশিটা কে সেটা জানাবো এই ভিডিওতে। তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমাদের চোখ রাখতেই হবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও দিলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর তোমাদের সাপোর্ট ছাড়া, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার এগুলো ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। তোমরা কেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করছো না বুঝতে পারছি না। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, তো তোমরা ইচ্ছা করলেই কিন্তু সাবস্ক্রাইব করতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতেই পারো। তো তাহলে কিন্তু আমি উৎসাহ পাবো এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে। তো চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো মোহনবাগানে কিন্তু আবারও একটা বড় সড়ো চমক আসতে চলেছে আগামী মরশুমের দল গঠন নিয়ে। তো সেখানে তোমাদের জানিয়ে দিই যে রয় কৃষ্ণাকে কিন্তু আগামী মরশুমে আর ধরে রাখা নাও হতে পারে, কারণ তোমরা জানো যে এই মরশুমে কিন্তু রয় কৃষ্ণা একেবারেই তার নিজের ছন্দে ছিলেন না। তো তিনি খুব একটা গোলও করেনি এবং অ্যাসিস্টও করেনি, এবং কিছু ম্যাচ তো তিনি চোটের জন্য মাঠের বাইরেও ছিলেন। তো সব মিলিয়ে কিন্তু রয় কৃষ্ণার পারফরমেন্স এবার কিন্তু খুবই সাদামাটা ছিল। তো তাই জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আর ঝুঁকি নিতে চাইছে না রয় কৃষ্ণার উপর, কারণ রয় কৃষ্ণা এই মরশুমে যেটা খেলেছেন এবং তার যে চোটাঘাতের যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে কিন্তু আগামী মরশুমে তিনি যে খুব একটা ধারাবাহিক খেলতে পারবেন সেটা কিন্তু কেউই মনে করছে না। তাই টিম ম্যানেজমেন্ট কিন্তু এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে আগামী মরশুমের জন্য। তো তাই জন্য কিন্তু রয় কৃষ্ণার বিকল্প হিসাবে একজন ফুটবলারের নাম উঠে এসছে। তিনি কিন্তু এই মুহূর্তে আইএসএলের অন্যতম সর্বোচ্চ গোলদাতা। তো তার নাম হচ্ছে বার্থলেমি ওকবেজে। তিনি কিন্তু বর্তমানে হায়দ্রাবাদ এফসির প্লেয়ার। তো এই প্লেয়ারটিকে নামার জন্যই কিন্তু মোহনবাগান আগামী মরশুমে চেষ্টা করবে, এবং রয় কৃষ্ণার সাথে কিন্তু চুক্তি রয়েছে এই বছর মে মাস অবধি, অর্থাৎ 2022-এর মে মাস অবধি। তারপর কিন্তু তার সাথে চুক্তি আর এক্সটেন্ড করবে না বলেই শোনা যাচ্ছে। এবং বার্থলেমি ওকবেজে এবছর হায়দ্রাবাদ এফসির হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং এখন অবধি কিন্তু তিনি টপ স্কোরার রয়েছেন। এছাড়াও কিন্তু আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কিন্তু তিনি, টোটাল 51টি গোল করেছেন। তো সুনীল ছেত্রীকেও কিন্তু তিনি টপকে গেছেন। তো সেই রকমই একজন প্লেয়ারকে কিন্তু এবার মোহনবাগান কিন্তু আগামী মরশুমের জন্য নিতে চাইছে, যাতে মোহনবাগানের গোল খরাটা কাটে। কারণ এবছর আমরা দেখতে পাচ্ছি যে মোহনবাগানের কিন্তু ইন্ডিয়ান যে অ্যাটাকিং লাইন আপ সেটা দুর্দান্ত হলেও বিদেশিদের কিন্তু অ্যাটাকিং লাইন আপ যেটা রয়েছে সেটা কিন্তু একদমই কার্যকর হয়নি। তো তাই জন্য কিন্তু মোহনবাগান এবার চিন্তাভাবনা করছে আগে থেকেই, যাতে বার্থলেমি ওকবেজের মতন প্লেয়ারকে কিন্তু মোহনবাগানে আনা যায়। তো আমরা গত বছর দেখেছিলাম যে মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে কিন্তু হুগো বুমোস এবং অমরিন্দার সিংকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এবার কিন্তু মোহনবাগান টার্গেট করেছে বার্থলেমি ওকবেজেকে। তো হায়দ্রাবাদ থেকে কিন্তু তাকে আনা কিন্তু এখন মাত্র সময়ের অপেক্ষা। তো মোহনবাগান যদি চায় কিন্তু হায়দ্রাবাদ থেকে তাকে ছিনিয়ে আনতেই পারে। তবে বার্থলেমি ওকবেজের কিন্তু এই মুহূর্তে কিন্তু 37 বছর বয়স, সেদিক থেকে রয় কৃষ্ণার কিন্তু 33 বছর বয়স। তো সুতরাং রয় কৃষ্ণার বয়স কম হলেও কিন্তু বার্থলেমি ওকবেজে এই বয়সে এসেও তিনি যে ফুটবলটা উপহার দিচ্ছেন, এবং এই বছরও যে তিনি হায়দ্রাবাদের জার্সি গায়ে যে ফুটবলটা উপহার দিয়েছেন, তার জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের চোখে কিন্তু তিনি পড়েই গেছেন। তো আশা করা যাচ্ছে আগামী মরশুমেও তিনি তার এই পারফরমেন্সটা কিন্তু চালিয়ে যেতে পারবেন, এবং মোহনবাগানের সবুজ মেরুন জার্সি গায়ে তিনি কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দেবেন এবং অনেকগুলো গোল করবেন। তো মোহনবাগান আগামী মরশুমে এই প্লেয়ারটিকে আনতে পারে কিনা সেটা কিন্তু এখন দেখা যাক। তো মোহনবাগান কিন্তু এখন থেকেই কথাবার্তা শুরু করে দিয়েছে। আরও একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আগামীকাল কিন্তু হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ রয়েছে এবং পরপর দুটো ম্যাচ তাদের বিরুদ্ধে খেলতে হবে। এই সময় যদি তাদের কোনো প্লেয়ারকে টোপ দেওয়া যায় তাহলে কিন্তু তার ফোকাস অনেকটাই নড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই দলের বিরুদ্ধে কিন্তু খেলাটা কিন্তু তার পক্ষে অনেকটাই চাপ হয়ে যায়। তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সেই রকম একটা কিন্তু খেলা খেলতে পারে, তো সেটা এখন বোঝা যাচ্ছে না। তো আইএসএল শেষ না হলে কিন্তু তিনি যে পুরোপুরি পাকা কথা দেবেন সেটা একদমই না। তবে এই মুহূর্তে কিন্তু বার্থলেমি ওকবেজকেই টার্গেট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং মোহনবাগানের সবুজ মেরুন জার্সি তাকে পরানোর চেষ্টা চলছে সেটা তোমাদের জানিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।